গুড ইভিনিং চলে এসেছি আবার প্রতি বুধবারের মতো ঠিক ছটার সময় যারা যারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও জয়েন হয়ে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আছো প্লিজ একটু জয়েন যা জয়েন লাইক করো কমেন্ট করো শেয়ার করো নমস্কার আমি রূপা হল ডি ডিজাইন বাই রূপা হওয়ালের তরফ থেকে লাইভ শুরু করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট ডবল ওয়ান সিক্স জিরো ফোর টু সিক্স ডবল নাইন এইট নাইন ডবল জিরো ফোর টু ফোর ফোর এইট ফোর এই দুটো নাম্বারে আচ্ছা আমি একটু পেন পোস্ট করে দিই নাম্বারগুলো তাহলে তোমাদের একটু সুবিধা হবে ঠিক আছে

যারা যারা অনলাইন আছে প্লিজ একটু জয়েন হয়ে যাও জয়েন হয়ে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো তো আমি শাড়ি দেখানো শুরু করে দিই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো যে দুটো নাম্বার প্রিন্ট করে দিয়েছেন বুকিং নাম্বার বলে মেনশন করা আছে তো সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করে কথা বলতে পারো কলকাতার কিছু কিছু জায়গায় হচ্ছে সিওটি সংলগ্ন হাওড়ার কিছু কিছু জায়গায় আছে অল ওভার ওয়ার্ল্ড এ শিপিং করছি সো যে যেখানেই থাকো না কেন নিট দ্বিত তোমরা বুক করতে পারো তো নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের হাতে হচ্ছে পার্সেলটা পেয়ে যাবে যেখানে যেই কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে সেখানে সেটাই হচ্ছে ইউজ করা হয় সো দেখানো শুরু করি ঠিক আছে আচ্ছা আমি যেহেতু তসর পরে আছি ফার্স্ট আমি আজকে একটা তসর দিয়ে শুরু করি আমারও সেম তসর পরা ছবি হয়তো দেখেছো তোমরা তো আমি একটা তসরের মধ্যে একদম গাছি বাই গাছি তসর তার মধ্যে হচ্ছে এটা মেশিন এমব্রয়ডারি করা আছে রেশম সুতো দিয়ে হচ্ছে মেশিন এমব্রয়ডারি করা আছে পুরোটার মধ্যে এটা আমার বহু মানে পুরনো শাড়ি আমি বুক শেলফে রেখেছিলাম সেই বইয়ের পোকা আমার শাড়িটা কেটে ফেলেছে তো দুঃখ আর কিছু করার নেই একদিন পরে নিলাম তো এটা যেটা দেখাচ্ছে এটাও গাছি ভাই গাছি তসর তার মধ্যে মেশিন এম্ব্রয়ডারি করা আছে কিন্তু মানে তসরের যেটা অরিজিনাল কালার সেটাই রাখা আছে বাট যে কালারগুলো ইউজ করা হয়েছে ভীষণ গর্জিয়াস হচ্ছে লাগছে দেখতে মেশিন এম্ব্রয়ডারি তার সঙ্গে একটু মাইকা বসানো আছে খুব সুন্দর একটা শাড়ি আমাকে দেখেছ এই টাইপের শাড়ি পরা ছবি আমার প্রোফাইলে হচ্ছে পাবে মানে কিছু বলার নেই শাড়িটা এতটাই হচ্ছে সুন্দর নিচের বর্ডারটা কিন্তু এটার একটু ছোট গেছে আর আপার বর্ডার যেটা আছে সেটা কিন্তু বেশ গেছে একদম গাছি বাই গাছি তসর আঁচলটা একটু শর্ট রাখা হয়েছে যেহেতু যথেষ্ট হেভি কাজ করা এগুলো কিন্তু সব হচ্ছে সুতো দিয়ে থ্রেড ওয়ার্ক থ্রেড দিয়ে মেশিন এমব্রয়ডারি করা আছে ঠিক আছে এ গাছি বাই গাছি তাসার হ্যাঁ তাসার কে উপর মেশিন এমব্রয়ডারি কিয়া হওয়া হ্যাঁ बहुत ही गॉर्जियस कलर कॉम्बिनेशन बहुत ही प्यारा कलर कॉम्बिनेशन जो थ्रेड कलर यूज किया हुआ है बहुत प्यारा कॉम्बिनेशन है ये है अपर बॉर्डर ब्रॉड बॉर्डर अपर जो बॉर्डर है अपर बॉर्डर ब्रॉड बॉर्डर ये ऐसे घूम के आएगी और जो लोअर बॉर्डर है थोड़ा स्लीक है आ, पूरा चेस्ट पोर्शन ये जो बॉर्डर है पूरा चेस्ट पोर्शन कवर हो जाएगा ठीक है ये है पल्ला ये है पल्ला पोषण इसमें पट्टी किया हुआ है रेड कलर के इसमें ब्राउन कलर ब्लू ग्रीन एंड रेड थ्रेड के साथ एम्ब्रॉयडरी किया हुआ है ये मेसिन एम्ब्रॉयडरी है ये ब्लू एंड ब्राउन रेड ग्रीन इसके अंदर माइका है वो तसर कलर के ऊपर तसर कलर की थ्रेड के थ्रेड से মাইকা যো স্টিচ কেয়া হওয়া হয় হত্যাসার কালারকে থ্রেড করা হয় ঠিক আছে পুরা শাড়ি মে ফ্লাওয়ার ডিজাইন হ্যায় পুরা শাড়ি মে ফ্লাওয়ার ডিজাইন হ্যায় প্রথম পোর্শন যেটা হচ্ছে আপার বর্ডার যেটা যাচ্ছে সেটা হচ্ছে এতটা চওড়া যাচ্ছে তারপর কিছুটা হাফটা যাচ্ছে হচ্ছে এই সরু করে যাচ্ছে সরু মানে যথেষ্ট চওড়া সরু মানেও যথেষ্ট চওড়া আবার কুচির পোর্শনটা যাচ্ছে কিন্তু অপার বর্ডারের মতো এতটা চওড়া করে ঠিক আছে আবার কুচির পোর্শনটা যাচ্ছে কিন্তু আপার বর্ডারের মধ্যে এতটা চওড়া করে অসম্ভব সুন্দর একটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে এটাতে ব্ল্যাক সুতো ইউজ করা হয়নি সো কেউ যদি কোনো পুজো পারপাস মেয়ের বিয়ে ছেলের বিয়ে শাশুড়ি মা অনায়াসে পড়তে পারেন একটা স্টাইলিশ একটা শাড়ি সবাই যেন ভারী ভারকান বেনারসি টেনারসি এগুলো পরে ওগুলো না পরে এরকম একটা সুন্দর শাড়ি পরতে পারেন তো এটা ইন ফিউচারেও পরা যাবে মানে ওসব শাড়ি যেমন একটা ওকেশনে পরা হলো আর পরা হয় না ये बिग लो जमर इन फ्यूचर पे पड़ा जावे और एकदम गाचीबाई गाची तसर वेरी प्रीटीस्ट साड़ी है ये ये है पल्ला एंड ये है प्लीज पोर्शन पूरा साड़ी में ऐसा वर्क जाएगा इसके साथ ब्लाउज पीस है ये है ब्लाउज पीस ठीक है इसका प्राइस है थाउजेंड 12800 प्योर गाचीबाई गाची तसर के ऊपर এখন যে মানে চোত্রা সেল যেহেতু চলছে এই জন্য শাড়ির দাম একটুখানি কম কম করে সব কিছুই রেখেছি আহ এরপরে কিন্তু এই শাড়ির দাম মোটামুটি এই হচ্ছে যাচ্ছে প্রথমে হচ্ছে ইয়ে পাল্লা পোর্শন একটু সময় নিয়ে দেখাচ্ছে শাড়িটা খুব সুন্দর এ হাল্লা পোর্শন দেন হাফ শাড়ি মেস আর্ডার এন্ড দেন উপর যা বর্ডার হ্যা ইয়ে কভারজেস পোর্শন পুরা কভার হয়ে যায়গা एंड लोअर पोर्सन जो है, एसा चौड़ा, एसा में जड़ा है और इसके साथ ब्लाउज पीस भी है ट्वेल्व थाउजेंड एट हंड्रेड इसका प्राइस ये है ब्लाउज पीस ये है ब्लाउज पीस अच्छा एटा फर्स्ट साड़ी देख लाम क নতুন যেগুলো হাতের কাজের শাড়ি সেগুলো হচ্ছে একটুখানি দেখিয়ে নিই তারপর হচ্ছে শাড়িগুলো দেখাবো আচ্ছা কমলিকা তোমার শাড়ি এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কের ওপর করা হয়েছে জাস্ট অনেকটাই কাজ হয়েছে তো দেখিয়ে দিই এত মানে একটুও স্টার্চ নেই এর মধ্যে একটুও স্টার্চ নেই জাস্ট হয়ে আসার পর পলিশ করা হয়েছে তারপরেও একটু স্টার্চ ইউজ করা হয়নি জাস্ট পলিশ করা হয়েছে খুব সুন্দর একটা লম্বানিরই একটা ফর্ম করা হয়েছে এটা জাস্ট হালকা বাটার কালার বা হালকা ক্রিম কালার বলা যেতে পারে পুরোপুরি এটা কিন্তু একটা সুতো দিয়ে কাজগুলো করা হয়েছে যেমন এখানে কাঁথা এখানে লেজি ডেজি এখানে একটু হেরিং করা হয়েছে সঙ্গে একটুখানি কিন্তু মাইকা বসানো হয়েছে মাঝে মাঝে একটু মাইকা বসানো হয়েছে खूब सुंदर एक साधारण एक हो चु ये है पल्ला पोर्शन एंड ये है अपर बॉर्डर हैंड एम्ब्रॉयडरी पूरा साड़ी में जो वर्क है वो हैंड एम्ब्रॉयडरी है ये है लोअर बॉर्डर इसमें बहुत सारा स्टिचेस है उसके साथ माइका भी है ये है लोअर बॉर्डर और ये है अपर बॉर्डर एंड ऑल ओवर साड़ी में ऐसा फ्लावर डिजाइन जा रहा है ठीक है ऑल ओवर साड़ी में ऐसा फ्लावर डिजाइन जरा बहुत ही प्यारा कॉम्बिनेशन हट के हाँ लाइट ऑफ व्हाइट के साथ ये प्योर मुर्शिदाबाद सिल्क के ऊपर ऑफ व्हाइट के साथ ब्लैक कॉम्बिनेशन और कोई कलर यूज किया हुआ यूज नहीं किया है इसमें पूरा पूरी ये है हैंड स्टिच ठीक है पूरा हैंड स्टिच है ये ये है अपर बॉर्डर एंड ब्लाउज पीस পুরা সারি কার্ড পাইপিং কে হুয়া হ্যাঁ ব্লাউজ পিস ঠিক হান্ড্রেডেন্ড ফাইভ হান্ড্রেড বহুতই পেয়ারা কম্বিনেশন ছোট বড় সবাই পড়তে পারে এজ যারা তারাও পড়তে পারে ইয়াং যারা তারাও পড়তে পারে খুব সুন্দর ভীষণ ভালো লাগে তসুর কালার বা ক্রিম কালার সাথে বা সাথে ব্ল্যাক এখন তো ভীষণই ইন এটা আর এই নিচের বর্ডারটা বেশ চওড়া অনেকটা চওড়া হচ্ছে নিচের বর্ডারটা স্কার্ট বর্ডারও বলা যেতে পারে আচ্ছা আমি না কারোর কমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছি না তোমরা যদি কেউ অনলাইন থেকে থাকো অনলাইন প্লিজ একটু কমেন্টস করো কোনো কমেন্টস কিন্তু দেখা যাচ্ছে না খালি লো হচ্ছে স্লো কি নেটওয়ার্ক কানেকশন এরকম একটা কিছু বলছে এটা কয়েকদিন থেকে এই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পুরো শাড়িটা ব্ল্যাক দিয়ে কট পাইপিং করা আছে কমলিকা এটা হচ্ছে তোমার শাড়ি ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক দিয়ে কট পাইপিং পুরো শাড়িটা করা আছে এইট এগুলোতে কিন্তু কোনো রকম কোন স্টার হচ্ছে ইউজ করা হয়নি আচ্ছা আরেকটা শাড়ি হচ্ছে দেখাই আচ্ছা এবার কয়েকটা কম দামের একটু শাড়ি দেখিয়ে তারপর হচ্ছে আবার বেশি দামের হচ্ছে শাড়ি আবার দেখাবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একটা বাপ্তা সেমি এগুলো চান্দেরিও বলা যেতে পারে খুব সুন্দর কম্বিনেশন পিঙ্ক মাঝখানে একটা হচ্ছে অফ কালার তার সঙ্গে পিঙ্ক অরেঞ্জ ভীষণ হালকা হয় শাড়িগুলো পরে ভীষণ আরাম হয় এর সম্বন্ধে বলার কিছু নেই জেরি একটুখানি স্ট্রাইপ থাকে আঁচলের মধ্যে একটু জরি স্ট্রাইপ থাকবে জেরি বর্ডার থাকবে যে কেউ এই শাড়িগুলো ক্যারি করতে পারবে মানে ভীষণ লাইট হোয়েট অ্যান্ড কমফোর্টেবল হয় শাড়িগুলো जडी बॉर्डर ए है अपर बॉर्डर अपर बॉर्डर है पिंक एंड लोअर बॉर्डर ए है ऑरेंज टेम्पल टेम्पल ये हाथों से किया हुआ है ब्लॉक आई मीन ब्रश पेंटिंग ये ब्राशिंग किया हुआ है ये जो टेम्पल है अपर एंड लोअर ये है पल्ला इसके साथ ब्लाउज पीस है इसके साथ ऑरेंज कलर की ब्लाउज पीस है विथ बॉर्डर जडी बॉर्डर ठीक है पूरा साड़ी सेम ऐसा ही चढ़ा है যারা যারা জয়েন করছো প্লিজ একটু কমেন্ট করো আমি না মানে কোনো কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না স্লো নেটওয়ার্ক কানেকশন এরম কিছু একটা দেখাচ্ছে ইয়ে হ্যা ব্লাউজ পিস প্রাইস

সবাই মানে হোয়াটসঅ্যাপ করে হচ্ছে অনেকে বলেন যে এটার অন্য কালার হবে নাকি যেগুলো ডাইরেক্ট আমি উইভারের কাছ থেকে হচ্ছে পাঠাবো সেগুলো শাড়ি আমি কালার অপশন দিতে পারবো দেখিয়ে দেব তো সেখান থেকে যে কালার পছন্দ করবেন সেই কালারই হচ্ছে আমি পাঠিয়ে দিতে পারবো কিন্তু যেগুলো আমি লাইভে দেখাই সেগুলো বেশিরভাগ হচ্ছে সিঙ্গেল পিস কখনো এক পিস কখনো দু পিস তার বেশি কিন্তু কখনোই থাকে না ঠিক আছে এটা হচ্ছে বলে দিলাম এটা খুব সুন্দর একটা বেঙ্গল হ্যান্ডলুম টেক্সচারটা হচ্ছে সিল্ক লিনেনের মতো অনেকটা মটকার মতো কিন্তু সেটা নয় মানে একটা কটনের সাথে একটা লিনেন সুতো হচ্ছে ইউজ করা হয়েছে পুরো শাড়িটাতে এরম করে সিকুইন গেছে খুব মিষ্টি একটা পিচ কালার তার সঙ্গে আঁচলটা গেছে হচ্ছে মাসলিনে পিওর মাসলিন তো অবশ্যই নয় দামটা শুনলেই বুঝতে পারবেন সবাই এই হচ্ছে মাসলিনে গেছে পুরো হাতে কিন্তু এই ও শাড়িটা পুরোপুরি কিন্তু হাতে বোনা পুরো কিন্তু শাড়িটা ব্যাক সাইডটা দেখলে বোঝা যাবে পুরো শাড়িটা কিন্তু হাতে বোনা বেঙ্গল হ্যান্ডলুম কিন্তু হচ্ছে একটু মিক্সড ম্যাটেরিয়াল আছে কটনের সাথে একরকম হচ্ছে লিনেন টাইপ হচ্ছে সিল্ক লিনেন টাইপ হচ্ছে সুতো আছে পিওর সিল্ক অবশ্যই নয় কিন্তু খুব সুন্দর একটা অল্প দামের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি মাত্র হচ্ছে টু টু ফাইভ জিরো বাইশশো পঞ্চাশ টাকা দাম মানে অপূর্ব সুন্দর বলা যেতে পারে পার্পলের সাথে পিচ পিংকের কম্বিনেশন এটা হচ্ছে পার্পল কালার আঁচলটা যাচ্ছে इसके साथ ये है स्ट्राइप में पर्पल कलर की ब्लाउज पीस और ऑल ओवर साड़ी में ऐसे सिक्विन किया हुआ है ये जो सिक्विन है ये उइविंग किया हुआ है बहुत ही प्यारा कलर कॉम्बिनेशन पीच के साथ पर्पल पूरा साड़ी में ऐसे सिक्विन उंग डिजाइन जा रही है और दोनों साइड में गोल्डन जरी का बॉर्डर ठीक है दोनों साइड में गोल्डन जरी का बॉर्डर ये है कलर बहुत प्यारा कलर कॉम्बिनेशन बहुत ही प्यारा कलर ऊपर जो बॉर्डर है ये जरी बॉर्डर है लोअर बॉर्डर जरी बॉर्डर है एंड टेक्सचर बहुत सुंदर एक कलर का टेक्सचर एंड ऐसा ऐसा है ये इसका टेक्सचर बहुत प्यारा टेक्सचर एंड कलर ऑल ओवर साड़ी में ऐसे सिक्वी किया हुआ है ठीक है ये पेस्टिंग किया हुआ नहीं है ये विफ किया हुआ है सो गिरने का कोई चांस नहीं है ये है साड़ी का लुक ओनली प्राइस टू टू फाइव जीरो ओनली टू टू फाइव जीरो बहुत प्यारा कॉम्बिनेशन पर्पल के साथ पीच पिंक ये है ब्लाउज पीस स्ट्राइक में जा रही है इसका ब्लाउज पीस ठीक है टू टू फाइव जीरो बिंगोल हैंडलूम साड़ी बहुत ही प्यारा कॉम्बिनेशन है इसका मेंटेनेंस भी बहुत कुछ नहीं है घर पर ये सब साड़ी घर पर जो वॉश कर सकते हैं आप लोग আর এত অল্প দামের মধ্যে এত সুন্দর একটা শাড়ি মানে ভাবা যায় না সত্যি কথা মানে ভাবা যায় না এত অল্প দামের মধ্যে এত সুন্দর একটা শাড়ি কেউ বিশ্বাসই করবে না এটার দাম হচ্ছে টাকা মানে খুব সুন্দর শাড়িটা কি বলবো এটা একটা হ্যান্ডলুমের শাড়ি এটা হচ্ছে মলমলের মধ্যে হচ্ছে সিকুইন বসানো একদম মানে তুলোর মতো নরম এই শাড়ি একদম খুব ফাইন কোয়ালিটির হচ্ছে মলমল তার মধ্যে হচ্ছে সিকুইন বসানো আছে আঁচলটাতে একটুখানি বেশি সিকুইন আছে এটা বেসিক্যালি এটা হচ্ছে মানে কি বলবো ওটা অনেকটা দুধে আলতা কালার এটা হচ্ছে অরেঞ্জ একটা অরেঞ্জের স্টোন আছে খুব মিষ্টি একটা কালার আঁচল এই হাই পাল্লা পোর্শন ঠিক আছে আঁচলের মধ্যে অনেক সিকুইন বসানো আছে কিন্তু পিওর মলমলের মধ্যে গেছে একদম বাটারের মতো হচ্ছে সফট কোয়ালিটি হাই কেকা देखते थकू अच्छा ये है ऑल ओवर साक्वेंस जा रही है ऑल ओवर साड़ी में ऐसा, है।, में ऐसा है और एक सेल्फ स्ट्राइप है इसके अंदर एक सेल्फ स्ट्राइप है ठीक है दोनों साइड में जरी बॉर्डर अपर एंड लोअर बॉर्डर जरी का है पूरा लुक है ऐसा पूरा लुक है ऐसा बहुत ही प्यारा कॉम्बिनेशन

ভীষণ সুন্দর এবং কোয়ালিটি এবং দেখতে ভীষণ সুন্দর পরে ভীষণ আরাম পাওয়া যাবে গরম আসছে তখন এই শাড়িগুলো পরে না ভীষণ আরাম হবে আমি জাস্ট একটু দেখাচ্ছি ভাজ করে যে শাড়িটা জাস্ট হবে ভাজ করলে প্রাইসটাও খুব কম এর প্রাইস হচ্ছে টু টু ফাইভ জিরো এর দামও হচ্ছে বাইশশো পঞ্চাশ আমি জাস্ট ভাজ করে দেখাচ্ছি একটা শাড়ি ভাজ করলে পিওর মলমল তাই হচ্ছে এত কম দাম জাস্ট এতটুকু হয়ে গেল একদম লাইট ওয়েট এন্ড কমফোর্টেবল হবে ভীষণ শাড়িগুলো পরলে এটা আর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা এত ভীষণ সুন্দর কালার বাটল গ্রিন এর সাথে হচ্ছে রেড বর্ডার গেছে অপূর্ব সুন্দর হচ্ছে বাটল গ্রিন কালারটা আর সিকুইন গুলো হয়তো ওখানে ক্যামেরায় একটু ব্রাইট লাগছে কিন্তু একেবারেই না পরলে ভীষণ ভালো লাগে দেখতে এটা হচ্ছে পাল্লা এখানে একটু ঘন করে সিকুইন গুলো ইভিং করা আছে এগুলো কিন্তু পেস্টিং করা নয় সব কিন্তু উইভিং করা ডিজাইন ঠিক আছে এই হচ্ছে গায়ের উপরে যাচ্ছে সেলফ একটা টেক্সচার একটা আছে সেলফ একটা টেক্সচার এই দাগ দাগ একটা সেলফে টেক্সচার আছে ইয়েস এই দাগ দাগ একটা সেলফে টেক্সচার আছে আর প্রতিটা লাইন ধরে সিকুইন গুলো বসানো হয়েছে আর এখানে যেহেতু গোল্ডেনের সাথে একটা রেড সালভেজ গেছে এই ছোট্ট একটা পট্টি মতো বর্ডার গেছে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর আর একদম প্রপার বটল গ্রিন কালার বলতে যেটা বোঝায় সেটা অপূর্ব সুন্দর হচ্ছে কম্বিনেশন ততধিক হচ্ছে কোয়ালিটি হচ্ছে শাড়ির কোয়ালিটি হচ্ছে ততধিক ভালো এর সাথে কিন্তু রানিং এ উইদাউট সিকুইন দেওয়া এই ব্লাউজটা কিন্তু আছে এটাতে কিন্তু সিকুইন নেই ঠিক আছে এটা একদম পিওর মলমলে হচ্ছে যাচ্ছে এগুলো কিন্তু হ্যান্ডলুম মলমল সুতরাং এর মধ্যে কোনো রকম সিনথেটিক সুতো বা কোনো কিছু নেই একদম ফাইন কোয়ালিটির আর হচ্ছে মানে পরে ভীষণ আরাম হবে এই গরমে এর দামও কিন্তু যাচ্ছে বাইশ পঞ্চাশ টু টু ফাইভ জিরো হচ্ছে এর প্রাইস ভীষণ ভালো কোয়ালিটির এবং দেখতে সুন্দর একটা শাড়ি তারপর হচ্ছে দেখাচ্ছি একটা এটাও একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আমার ভীষণ প্রিয় এই শাড়িটা কটন জামদানি একদম পিওর কটন জামদানি হ্যাঁ সুন্দর সত্যি কেকা খুব সুন্দর হচ্ছে রংটা মানে কি বলবো দুটো কালারই খুব সুন্দর বটল গ্রিনটা স্পেশালি বটল গ্রিন কালারটা আরও সুন্দর আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন একদম কটন মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তার মধ্যে হচ্ছে জামদানি কাজ করা আছে পুরো হাতে বোনা শাড়ি আর ভেতরে দেখাচ্ছি ব্ল্যাক এর সাথে হোয়াইট দিয়ে একটা মানে অ্যাবস্ট্রাক্ট চেক্স গেছে উল্টো পাল্টা একটা চেক্স হচ্ছে গেছে খুব সুন্দর একটা চেক্স হচ্ছে চেক্স না ঠিক মানে অ্যাবস্ট্রাক্ট একটা ডিজাইন গেছে বাট এটা কিন্তু পুরোপুরি উইভিং এর ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি উইভিং এর হচ্ছে ডিজাইন এই হচ্ছে জমদানি পাল্লা এ হ্যাঁ যা পুরা জমদানি পাল্লা এ হ্যাঁ জমদানি বর্ডার পুরো দোনো সাইড সেম বর্ডার হ্যাঁ এ হ্যাঁ আপার বর্ডার एंड ये है लोअर बॉर्डर ब्लैक के साथ रेड कॉम्बिनेशन एंड बॉडी में जो काम किया हुआ है ये व्हाइट से और बॉडी में जो बूटा है ये जमदानी वॉक का बूटा जो है पूरा हाथों से बुना हुआ है ये है बैक साइड पूरा हाथों से बुना हुआ है इसके साथ ब्लाउज पीस भी है बहुत ही प्यारा रेड एंड ऑलवेज इन फैशन एंड ट्रेंडिंग ट्रेंड अच्छे ब्लैक एंड रेड असाधारण सुंदर देखते এই হচ্ছে আঁচল পোর্শনটা এই হচ্ছে আচল পোর্শনটা এর সাথে ব্লাউজ পিস আছে এই ব্লাউজটা দিয়ে বানালেও খুব ভালো লাগবে আর এই ব্লাউজটা দিয়ে অন্য শাড়ি অনেক পরা যাবে এই হচ্ছে হচ্ছে ব্লাউজ পিস উইথ বর্ডার এর দামটা হচ্ছে ফোর টু ফাইভ জিরো চার হাজার দুশো পঞ্চাশ একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ওপর এই হচ্ছে ফোর টু ফাইভ জিরো এই হচ্ছে শাড়ি পুরো শাড়িতে যাচ্ছে ব্ল্যাক রেড বর্ডার পিওর কটন হাতে শাড়ি পাল্লা পোষণ আঁচলটাও অসাধারণ সুন্দর এই গরমে অনেকে বিয়ে বাড়িতে এই শাড়িগুলো পরে কিন্তু যাওয়া যায় খুব সুন্দর লাগে পরলে একটু চুলের ফুল ঠুল লাগালে না লাগালে যে যেরম পছন্দ করে সেরমভাবেই ভাবেই কিন্তু হচ্ছে ভীষণ ভালো লাগে আচ্ছা আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা তোমরা হচ্ছে অনায়াসে কেউ বুক করতে পারো শাড়িটার মধ্যে আমার হাতে ছোঁয়া আছে মিন্স আমি শাড়িটা শুরু করেছিলাম একদম হোয়াইট একটা জামদানি খুলে দেখাচ্ছি হোয়াইট একটা জামদানি তার মধ্যে মাল্টি সুতো দিয়ে খুব দামি সুতো ইউজ কিনেছিলাম আমি কালারের সুতো দিয়ে কাঁথা করা আঁচলের কাজটা মোটামুটি আমার হাতে করা আমার নিজের করা আর বাদ বাকিটা শেষ করতে পারিনি যখন তখন আমার কারিগরকে দিয়ে দিয়েছি তো কমপ্লিট হয়ে ড্রাই ওয়াশ হয়ে এসেছে এই হচ্ছে শাড়িটা পুরোটাতে জাস্ট আউটলাইন আউটলাইন করে হাতে কাঁথা স্টিচ করা হ্যান্ড কাঁথা স্টিচ উইথ সিকুইন পুরা মে রিয়েলি যা ভালো হয়েছে না এটা দেখতে মানে আমি তো শুরুটা করেছি এই হচ্ছে আঁচলটা আঁচলটা মোটামুটি করেছি কিছুটা লাইন গুলো করেছি উইথ সিকুইন আহ তো বহত ইন্ট্রিকেট হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড কাথা উইথ সিকুইন ভীষণ সুন্দর হয়েছে পুরো শাড়িটা একই সাদা তার মধ্যে মাল্টি কালার এর হচ্ছে সুতো ইউজ করেছে অত দূর থেকে এটা কিছুই বোঝা যাবে না খুব সুন্দর হয়েছে খুব এই হচ্ছে কাজটা পুরো জাস্ট গোজার জায়গাটা বাদ দিয়ে এটার দাম হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ টাকা পুরো মানে একটা খুব ভালো কোয়ালিটির হচ্ছে জামদানি তার উপর হচ্ছে অল ওভার কাজের হচ্ছে জামদানি তার উপর অল ওভার মাল্টি কালারের থ্রেড দিয়ে হচ্ছে খুব ভালো কোয়ালিটির থ্রেড আমি নিজে যেহেতু কিনেছিলাম সুতোটা প্রথমে ঠিক সেম সুতো কিনে দিয়েছে আবার যতগুলো লেগেছে মোটামুটি হাই মৌসুমি দেখতে থাকো এত দেরি কেন কি করছিলে তো আমি সুতোগুলো নিজে যেহেতু কিনেছি তো খুব ভালো কোয়ালিটির হচ্ছে সুতো আহ মোটামুটি মানে শাড়িটা হতে মোটামুটি আটান্নটা হচ্ছে লাচি লেগেছে আটান্নটা হচ্ছে লাচি লেগেছে ফিফটি এইটটা লাছি ফিফটি এইটটা লাচি হচ্ছে লেগেছে পুরা শাড়িতে হচ্ছে এই হচ্ছে হ্যান্ড কাঁথাসটির সঙ্গে কিন্তু সিকুইন হচ্ছে বসানো হচ্ছে ফোর টু ফাইভ জিরো ব্লাউজ পিস অবশ্যই নেই এর সাথে দূর থেকে যেমন লাগছে শাড়িটা কাছে হো কাছে মানে আরও মানে মানে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর মানে জাস্ট আমার আমি দেখাই যে আমি কতটুকুন করেছি এই আঁচলের পোর্শনটা কিন্তু যে পরবর্তী কোন করেছে আমারটা এটা একদমই সেম সেমই হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে শাড়িটা কোনো স্টার্চ ইউজ করা হয়নি জাস্ট ড্রাই ড্রাই ওয়াশ করে কাজ হওয়ার পরে ড্রাই ওয়াশ করা হয়েছে ড্রাই ওয়াশ করে পলিশ করা হয়েছে ফোর টু মৌসুমি বলছে নাইস সারি থ্যাংক ইউ খুব সুন্দর সত্যি খুব সুন্দর ফোর টু ফাইভ জিরো স্টপি প্রাইস হয় ফোর টু ফাইভ জিরো চলো দুটো হচ্ছে মডাল সিল্কে বাঁধনি দেখাই এটা হচ্ছে লগরি পাট্টা আই মিন পাল্লুতে জারি আছে এই জন্য ওরা এটাকে লগরি পাট্টা বলে এত সুন্দর এটা আগে কিন্তু আমি দেখিয়েছিলাম কম্বিনেশনগুলো কিন্তু একটু আলাদা ছিল এটা আবার নতুন হয়ে এসেছে লাগরি পাট্টা আই মিন এখানে চড়ি ইউজ করা হয়েছে আচলে খুব ভালো লাগে দেখতে আচলটা আর হচ্ছে আচলটা গেছে পুরো টুকটুকে লাল ব্লাউজটা গেছে হচ্ছে পুরো টুকটুকে লাল আর মডাল সিল্কের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না পুরো শাড়িটা হচ্ছে এই করে গেছে এতগুলো কালার ইউজ করা হয়েছে আগেরটা একটু হালকা হালকা শেড ছিল এখানে যেমন একটু ব্রাইট কালার ইউজ করা হয়েছে এতগুলো মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে হাফ ডায়মন্ড শেপ করে একটা পুরো শাড়িটা একটুখানি ধরে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে পুরো শাড়িটা কিন্তু অমনি করেই হচ্ছে গেছে ঠিক আছে এই যে এই করে হচ্ছে গেছে পুরো শাড়িটা এতগুলো কালার ইউজ করা হয়েছে সেই কালারগুলো আলাদা আলাদা করে ডাই করে তারপর হচ্ছে তার উপরে কিন্তু হাতে বাতনি করা হয়েছে একটা শাড়ির পেছনে মানে প্রচুর এফোর্ট দিতে হয় যারা করে জাস্ট বলে দিলাম আর হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা নয় মানে পরলে এত সুন্দর লাগবে শাড়িটা আর সত্যি কথা মানে গরমের দিনে হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে কমে যাওয়া দু থেকে চার ডিগ্রি লিস্ট কমবে মানে পরলেই আলাদা রকম একটা ফিল হয় ইয়ে হয় পুরা সারিকা লুক দেন বাদনি কিয়া হুয়া হয় हाथों से किया हुआ है हैंड ये प्रिंट नहीं है प्योर मोडल सिल्क मोडल सिल्क के ऊपर लकड़ी पट्टा आई I मीन mean, जरी का पल्लू है देन इसके ऊपर हैंड बदनी एंड एंड डाई किया हुआ है पहले मल्टी कलर का देन इसके ऊपर पूरा साड़ी में बदनी किया हुआ है ये है और एक साइड पूरा साड़ी में ऐसे बदनी किया हुआ है लीफ डिजाइन का

পলিশ করিনি বলেই হচ্ছে আমি সেদিন আর ইয়ে করতে পারিনি এখনো পলিশ হয়নি এটাও লেগারি প্যাডটা জারির হচ্ছে বড ইয়েটা থাকে এটা কিন্তু পুরো ওটার মতো টান টান এরকম টান টান হয়ে যাবে মশে হচ্ছে নাইস সত্যি সত্যি অসাধারণ সুন্দর হচ্ছে শাড়ি এখানে এরকম ডায়মন্ড শেপ করে করে গেছে পুরো শাড়িতে হচ্ছে বাদনি এতগুলো কালার টাই অ্যান্ড ডাই দেন তার সঙ্গে হচ্ছে বাদনি ও সরি সরি এটা শিবরি করা হয়েছে এটা পুরোটা কিন্তু শিবড়ি করা হয়েছে যতই পলিশ করি না কেন এখানে যে সূচের ফুটো ফুটো দাগগুলো কিন্তু থাকবেই ঠিক আছে এটা যেহেতু হ্যান্ড শিবড়ি করা হয়েছে অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে আঁচল আর এ বডি মেস এসা হাফ সার্কেল মানে সান সূর্যের মতো করে গেছে একটা যেমন পিচ কালার একটা যেমন ইয়েলো কালার এটা গেছে ব্লুতে আবার পিচ আবার ইয়েলো আবার হচ্ছে ব্লু আবার Omni পড়ে যাচ্ছে এখানে হচ্ছে যেমন হচ্ছে পিচ আর এটা হচ্ছে ब्लाउজ पीस উইথ দোনো সাইড মে এ বর্ডার है दोनों साइड में ये बॉर्डर है ब्लाउज ब्लाउज के स्लीव्स में ठीक है ये एक और ये एक ভীষণ সুন্দর কাজ মানে এটা হচ্ছে আঁচল এটা পলিশ করলে কি আসবে আমি শুধু ভাবছি অপূর্ব সুন্দর এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে বডিটা এই হচ্ছে বডিটা আবার দুপাশে বর্ডারটা কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করে করা আছে ঠিক আছে এই যে বর্ডারটা গেছে ফ্লাওয়ার ডিজাইন করে করা আছে কি ব্রাইট লাগছে গ্রে কালার বেসটা হচ্ছে গ্রে কালার কিন্তু একটু যা গ্রে কালারের উপরে কিন্তু ব্যাপারটা হচ্ছে করা হয়েছে রিয়েলি মৌসুমি ওয়াও শাড়ি এটা হচ্ছে ডার্ক গ্রে কালারের উপর মনে হয় সবগুলো শাড়ি নিজে রাখি কিন্তু দুঃখের বিষয় কি করব রেখে এক গাদা শাড়ি বের করেছি আছে দেওয়ার জন্যে এক গাদা বের করেছি আরো বের করে তারপরে হচ্ছে দেব হ্যাঁ ব্লাউজ পিস ঠিক আছে আচ্ছা এরপরে একটা মোডাল সিল্ক দেখাই মডাল সিল্ক হচ্ছে প্যাটার্ন এটা শুধু আজকের দিনের জন্যই দেখানো আজকে যদি এটা বুক না হলো তাহলে হচ্ছে এটা আমার অসাধারণ মানে মহা স্টাইলিশ হচ্ছে একটা শাড়ি আ কালারটা হচ্ছে বেস কালার মডাল সিল্কের যেটা মানে অফ হোয়াইট বা হোয়াইট টাইপের যেটা আছে না মডাল সিল্কের কালার থাকে ক্রিম কালার এখানে যে তো ব্ল্যাক দিয়ে হচ্ছে মাছখানগুলো যে ব্লকটা করা হয়েছে राउंड राउंड করে যে যেহেতু ব্লকটা করা হয়েছে এই জন্য একটুখানি মানে স্লেট স্লেট কালারটা আসছে কিন্তু কি বলবো মানে সুপার স্টাইলিশ হচ্ছে একটা শাড়ি এটা হচ্ছে আচল একটা সান মোটিফ করা হয়েছে পুরো খুলে দেখায় ই হয় পাল্লা পোরষণ সান মোটিভ করা হয়েছে মাঝখানের কালারটা যেটার রেস্ট কালার অরিজিনালি মানে রেড কালার যেটা আসে মানে ন্যাচারাল কালারে আজটাকে এটাই আসে কিন্তু টুকটুকে লালগুলো আমার মনে হয় না ওগুলো হচ্ছে ন্যাচারাল কালার হয় ওগুলো আমার মনে হয় একটু কেমিক্যাল কালার ইউজ করা হয় যেটা মানে একদম টুকটুকে লাল ইউজ করা হয় যেটা এটা হচ্ছে পাল্লা পোরশন আর এটা হচ্ছে গায়ের উপরে পরবে ভাবা যায় না শাড়িটা পরলে কতটা সুন্দর হচ্ছে লাগবে দেখতে এটা হচ্ছে পুরো শাড়ির লুক জাস্ট মানে অসাধারণ জাস্ট অসাধারণ এটা হচ্ছে পুরো শাড়ির হচ্ছে লুক এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি পোলকা ডট আর এই ছোট ছোট পোলকা ডটে গেছে হচ্ছে

লম্বানি হচ্ছে মুর্শিদাবাদ সিল্কের ওপর এটা এর আগে আমি দেখিয়েছিলাম ওটা তো তখন হচ্ছে বুক হয়ে আরেকটা হয়ে এসেছে করে ফেলেছি যেটা আমি দেখালাম সেটা কমলিকার তুমি ভালো করে দেখে নিও লাইফটা সেম আরেকটা যেটা দেখে তোমার পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এটা এটা আরেকটা হয়ে এসেছে লাম্বানি এটা হচ্ছে জেডি বর্ডার তাসার গাছি তাসার দু পাশে সেম বর্ডার দুপাশে কিন্তু সেম বর্ডার যাচ্ছে ভাঁজটা একটু খুলেই দেখায় নয়তো বুঝতে অসুবিধা হবে আঁচলটা তেমন ভাবে কিছু করা হয়নি দুটো লাইন গেছে যেহেতু জাস্ট দুটো লাইন গেছে আর পুরো শাড়িটা হচ্ছে এই লুক পুরো শাড়িটা হচ্ছে এই লুক এতটা চওড়া হচ্ছে বর্ডার গেছে দুপাশে এতটা চওড়ার বর্ডার হচ্ছে গেছে মানে যেটাকে একদম মহাপার বলা যেতে পারে বা স্কার্ট বর্ডার বলা যেতে পারে যখন পড়া হবে ঘুরিয়ে पूरा ये पूरा सारी गाछी बाई गाछी तस्र जरी बॉर्डर गाछी तसर जरी के ऊपर भी काम किया हुआ है ये हैंड स्टिच है आ, पूरा ये हाथों से किया हुआ है प्योर हैंड स्टिच है ये वर्क अपनी है इसके साथ माइका भी है इसके ये माइका भी है और अपर बॉर्डर इतना चौड़ा ब्रॉड बॉर्डर ठीक है ये जो अपर बॉर्डर एंड लोअर बॉर्डर सेम अपर बॉर्डर एंड लोअर बॉर्डर सेम साइज का है बहुत सुंदर लंबानी स्टिच प्योर तसर कलर के ऊपर ओनली ब्लैक थ्रेड यूज किया हुआ है तसर कलर के तसर तसर जो ओरिजिनल उपर, कलर टा है उसके ऊपर ओनली ब्लैक कलर यूज किया हुआ है विथ माइका ठीक है विथ माइका खूब सुंदर एक शाड़ी मान असाधारण খুব এলিগেন্ট একটা লুক দেয় শাড়িগুলো পরলে পরে এটার দাম হচ্ছে এ পাশেও এতটা করে যতটা না ব্লাউজ পিসের আগে পর্যন্ত এটা হচ্ছে হাতে বর্ডারটা করা হয়েছে ব্লাউজের এই দুটো হাতে স্লিভসে কারণ এতটা হেভি শাড়ি তো মানে দরকারই হয় না আর কিছু ও কে কাকে বলা হয়নি তোমার মানালি থেকে আনা ইয়েটা স্টোলটা খুব সুন্দর হয়েছে আমার ওই কালারের নেই মানে ওরম পিচ পিঙ্ক কালারের আমার নেই যাক আমার একটা হয়ে গেল খুব সুন্দর হয়েছে ঠিক আছে আচ্ছা ই হ্যাঁ পুরা শাড়িটা লুক पूरा साड़ी का लुक। अपर बॉर्डर एंड लोअर बॉर्डर सेम साइज। अपर एंड लोअर बॉर्डर सेम साइज। साइज विथ ब्लाउज पीस ट्वेल्थ हाउसर एट हंड्रेड। नजरी बॉर्डर गाँची तसर के ऊपर। ठीक है अच्छा। अच्छा। और एक तो साड़ी देखा है सामने हमने यहाँ पर बीए सीजन प्लस নার্সারি খুব সুন্দর হয়েছে গুছিয়ে দিয়েছে এবছর তো আর পড়া হলো না সামনের বছর পড়বো খুব ভালো লেগেছে আমার আর সাইজটা খুব সুন্দর ওই বড় হলে পড়া হয় না বড়গুলো এই সাইজটা খুব সুন্দর হয়েছে স্টোরিটা আচ্ছা এখন হচ্ছে বিএস সিজন কেউ যদি পয়লা বৈশাখ পঁচিশে বৈশাখে কোনো এখন তো প্রোগ্রাম 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 সব কিছুতে প্রোগ্রাম থাকে আমাদের মানে হোলিতে প্রোগ্রাম পয়লা বৈশাখে প্রোগ্রাম থার্টি ফার্স্টের মানে চৈত্র মাসে তিরিশ তারিখ না একত্রিশ তারিখ হয় সেটাতে প্রোগ্রাম তারপর তো বৈশাখ মাসে প্রোগ্রাম পঁচিশে বৈশাখ সঙ্গে তো বিয়ে আছে তো কোনো মা ছেলের মা মেয়ের মা যে কেউ এরম শাড়ি পরে একটা বউকে বা জামাইকে বরণ করতে পারে এটা হচ্ছে সিকো কাঞ্চিভরম সিকো কাঞ্চিপুরম বা সিকো কাঞ্চিভরম আমরা চিরকাল অ্যাকচুয়ালি কাঞ্চিভরম বলেই অভ্যস্ত তাই বলি অ্যাকচুয়ালি কাঞ্চিপুরম কাঞ্চীপুরম যে জায়গাটা সেখানেই হয় বলে জায়গার নামেই হচ্ছে শাড়ি কাঞ্চীপুরম এটা হচ্ছে সিকো কাঞ্চিপুরম শাড়ি খুব সুন্দর একটা কালার না তসর কালার মানে কি বলবো এই হচ্ছে বর্ডারটা গেছে দুটো সাইডে হচ্ছে সেম রেড কালারটা কিন্তু বেশ টুকটুকে লাল ওখানে একটু হ্যাঁ এরকম হচ্ছে কালার আর বডি কালারটা হচ্ছে এই এরকমই মানে কি বলবো এটা বলা যায় না তসর কালারের মধ্যে একটু যদি মেরুনের টাচ থাকে তাহলে যে কালারটা আসে এক্স্যাক্ট এই কালারটা মানে সাধারণত আমাদের অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন থাকে এটা কিন্তু তাই নয় দুটো পাশেই কিন্তু সেম বর্ডার গেছে আঁচলটা দেখিয়ে দিই পাল্লা পিওর জারি সিকো পিওর সিল্কিওর সিল্কি নাইসি পরলে থাকে সাধারণ লাগবে সেভেন্টি পার্সেন্ট পিওর সিল্ক এন্ড থার্টি পার্সেন্ট পিওর কটন আচ্ছা এটা হচ্ছে আঁচলটা তার সঙ্গে হচ্ছে টুকটুকে লাল হচ্ছে একটা ব্লাউজ পিস উইথ বর্ডার এই হচ্ছে ব্লাউজ পিস উইথ বর্ডার এই হচ্ছে গোল্ডেন কালারটা অরিজিনালি গোল্ডেন কালার হচ্ছে এই এখন যেটা দেখা যাচ্ছে সেটা মানে লাইটের জন্য ক্যামেরার জন্য একটু তো উল্টো পাল্টা হয় তো অসাধারণ সুন্দর হচ্ছে একটা শাড়ি দাম হচ্ছে এটা বলে দে টেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এরমই হবে হয়তো হ্যাঁ টেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড খুব সুন্দর একটা হচ্ছে শাড়ি विथ ब्लाउज पीस ऑल ओवर बॉडी में मेंडलूम साड़ी प्योर हैंडलूम का साड़ी है सीको कांचीपुरम साड़ी मौसमी बोलते दारू छोतते खूब सुंदर ये है सीको कांचीपुरम साड़ी विथ ब्लाउज पीस ऑल ओवर बॉडी में ये चेक्स है मरून के साथ या रेड के साथ ऑल ओवर बॉडी में चेक्स है कलर तसर कलर थोड़ा डार्क तसर कलर है बॉडी का कलर और इसके साथ ब्लाउज पीस बहुत प्यारा

কারোর একজনের ইয়ে ছিল যে তসরের তসরের কালারের উপরেই হচ্ছে ইয়ে লাগবে এগুলো পলিশ হয়ে এসছে তো ভেতরে কাগজগুলো দেওয়া আছে তাতে ভাঁজটাও বেশ ভালো থাকে তসর কালারের উপরে লম্বালি লাগবে আমি ছবি পরে অবশ্যই পাঠাবো তবু আমি এখানে একটু দেখিয়ে দিই এটা তসর কালারের উপরে ওগুলো যেমন দেখালাম একটা মুর্শিদাবাদ সিল্কের উপর ব্ল্যাক দিয়ে একটা তসরের উপরে ব্ল্যাক দিয়ে এটা হচ্ছে তসরের উপরে পিওর জরিবর্ডার গাছি তসর আর তসরের কোয়ালিটি জাস্ট আমি বলবো একবার হাতে নিলে বুঝতে পারবে কতটা ঠিক কোয়ালিটি একটু স্টার্চ নেই মানে স্টার্চ স্টার্চ দিয়ে দিয়ে ওয়েট ওয়েট কোনো রকম হচ্ছে বাড়ানো কিনে চেষ্টা করি না একদম ভালো কোয়ালিটির তসরটা নেওয়ার চেষ্টা করি সব সময় এটা হচ্ছে তসরের উপর জরিবর্ডার তসরের ওপর মাল্টি কালারের হচ্ছে আহ স্টিচ গেছে ঠিক আছে ওগুলো যেমন এক কালার ছিল एक ये है अपर बॉर्डर और ये है लोअर बॉर्डर इसमें येल्लो ब्लैक आ, मरून व्हाइट ब्लू ये सब कलर यूज किया हुआ है मल्टी कलर इसमें विदाउट माइका है इसमें कोई माइका नहीं है माइका या सिक्विन कुछ भी नहीं है बॉडी में ये सर्कल सर्कल करके ये लंबानी डिजाइन जो है वो जा रहा है बहुत ही प्रीति साड़ी है ये पोलि भीषण भलो लगे तो कलर मान थी बोलो মানে এইসব কালারের তো কোনো তুলনাই হয় না এসব কালার কোনো তুলনাই হয় না যে কোনো পারে দিনে রাতে যে কোনো সবাই পড়তে পারে খুব সুন্দর এটাও হচ্ছে টুয়েলভ থাউজেন্ড এইট হচ্ছে প্রাইস খুব সুন্দর কাজ প্রচুর কাজ এটা হচ্ছে স্লিপসে যাচ্ছে ইয়ে হয় ব্লাউজ কা স্লিপস মেয়ে আয়গা एंड ऑल ओवर साड़ी में ऐसा बरा बरा बूटा जा रहा है सर्कल सर्कल को डिजाइन है पूरा साड़ी में इस एक दिगे एंड दोनों साइड का सेम बॉर्डर दोनों साइड में और ये है पल्ला ये है पल्ला बहुत प्रीमियम क्वालिटी का तसर है ये गाछी बाय गाछी तसर तस्वीर दाम है तो ना মানে তার উপরে কাজ করানো আজকাল মানে বিশাল চাপের ব্যাপার হয়ে যায় মানে প্রচুর দাম বেড়ে গেছে প্রচুর এমনি নর্মাল যদি কোনো মানে খুব পাতলা তসরি ইউজ করা হয় সেটা কিন্তু আলাদা গাছে তসরের মানে ইয়েগুলোই আলাদা থাকে মানে টেক্সচারটাই হচ্ছে আলাদা থাকে আর কি বলবো খুব সুন্দর এটাও টুয়েলভ হচ্ছে এইট হান্ড্রেড প্রচুর সময় লাগলো শাড়িগুলো হয়ে আসতে আচ্ছা নাম্বারগুলো আরেকবার হচ্ছে একটুখানি বলে দেই সেটা হচ্ছে এইটান এই দুটো করে তোমরা যেখানেই থাকো স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো অল ওভার হচ্ছে শিপিং করছি ভালো কথা যেটা হচ্ছে কত তারিখে যেন ওটা তো ভুলে গেলাম যারা বেহালার ওই দিকে সব বন্ধুরা আছো তারা হচ্ছে আমার আরো আগে থেকে বলা দরকার ছিল এটা যারা বেহালার ওই দিকে বন্ধুরা আছো তারা হচ্ছে ডায়মন্ড সিটি ওয়েস্ট হচ্ছে বাইশ আর তেইশ হচ্ছে আমার এক্সিবিশন আছে তো তোমরা প্লিজ ওখানে চলে এসো এসে দেখে কেনাকাটা করো খুব ভালো লাগবে দুদিন আছে সকাল এগারোটা থেকে রাত আট নটা পর্যন্ত তো নিজেদের সময় একটুখানি বের করে তোমরা চলে এসো প্রচুর প্রচুর কালেকশন থাকবে কম থেকে বেশি দামি সব রকম হচ্ছে কালেকশন কিন্তু ওখানে হচ্ছে থাকবে চেষ্টা করব কিছু অ্যান্ড কিছু জুয়েলারিও নিয়ে যাওয়ার তারপর জানি না কি হবে তবে হচ্ছে বাইশ আর তেইশ মানে আর বেশি দিন বাকি নাই বাকি নেই আর হচ্ছে মানে এই আসছে শুক্রবার তারপরে শুক্রবার মনে হয় নাকি হ্যাঁ তাই হবে তো ডায়মন্ড সিটি ওয়েস্টে হচ্ছে ওখানে পার্কিং এরও ব্যবস্থা আছে সুতরাং কোনো প্রবলেম হবে না বেহালার দিকে যারা আছো বন্ধুরা তো অবশ্যই হচ্ছে চলে এসো আর এই দিকে যারা থাকো রুবির এই দিকে যারা থাকো তারাও চলে যেতে পারো কোনো অসুবিধা নেই এই হচ্ছে পুরো শাড়ি আচ্ছা বুকিং নাম্বার দুটো বলে দিই এইট ডাবল ওয়ান সিক্স জিরো ফোর টু সিক্স ডাবল নাইন এইট নাইন ডাবল জিরো টু ফোর ফোর এইট ফোর কলকাতা এবং হচ্ছে কলকাতার কিছু জায়গায় এবং হাওড়া সংলগ্ন কলকাতা সংলগ্ন হাওড়া কিছু জায়গায় হচ্ছে সিওডি অ্যাভেলেবেল আছে হ্যান্ড টু হ্যান্ডও খুব কাছাকাছি হলে হ্যান্ড টু হ্যান্ডও হচ্ছে কিন্তু দেওয়া হয় যেমন আজকেই হলো একটা হাতে হাতে দিয়ে দিয়েছে কাছাকাছি হলে সেরকমও হয় ওটা সিওডির ব্যাপার থাকে না আগে পেমেন্ট করে দেয় তারপর হাতে পৌঁছে দিয়ে দেওয়া হয় আর হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে হচ্ছে শিপিং করছে যেখানে যেই কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল সেটাতেই হচ্ছে ডিসপ্যাচ করা হয় সো তোমরা নির্দ্বিধায় হচ্ছে বুক করতে পারো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে এই হচ্ছে ব্যাপার আর যারা এখানে এসে দেখে কেনাকাটা করতে চাও তারা হচ্ছে রুবি হসপিটাল ইএমাই পাসের উপর রুবি হসপিটাল ওখান থেকে পাঁচ মিনিট হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স এসে দেখে তোমরা হচ্ছে কেনাকাটা করতে পারো প্রচুর স্টক পয়লা বৈশাখ খুব সামনে তো চলে এসো আজকে আর কিছু হচ্ছে দেখাবো না আবার দেখা হবে নেক্সট উইক বা কবে ঠিক নেই যাই হোক নেক্সট উইক তো আশা করি হচ্ছে আসবই। সবাই খুব ভালো থেকো হাসি খুশি থেকে সুস্থ থেকো টাটা